তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রথমেই দেখালাম যে ভিডিওটা দেখালাম ওটা হচ্ছে আমাদের ডাক্তার দেখাতে যাওয়ার। আমার মায়ের দাঁতে প্রচণ্ড ইনফেকশান হয়ে গেছে, প্রবলেম হয়েছে, তো আমরা সোনামুখীতে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। যেটা বলছে বলার ছিল যে আপনাদেরকে বলেছিলাম যে আমি দিদির বাড়ির ওখানে যে মেলাতে পুজোটা দেখতে যাচ্ছি ওখানে দেখাবো পারলে, কিন্তু আমার পরিস্থিতিটা এমনই হয়েছিল যে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিলো, মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার আজকে শরীরটা খুবই খারাপ, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো পুজোর ইয়েটা, কিন্তু আমি দেখাতে পারিনি কারণ আমার এমন অবস্থা হয়ে গেছিলো যে মানে আমি কী বলবো, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিলো, মানে মাথা করছিলো, ঝিনঝিন করছিলো, এরকম অবস্থা আমার হয়ে গেছিলো প্রায় অজ্ঞানের মতোই, তো সেই জন্য সেই কারণে আমি দেখাতে পারিনি। তো আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি নার্ভের ওষুধ খাই, তো ওটার থেকে হয়েছিলো, খেতে ভুলে গিয়েছিলাম সেদিন রাত্রে। তো যাই হোক, সেটার জন্য আমি দেখাতে পারিনি। আজকে আবার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য মাকে নিয়ে দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো যেটা হচ্ছে মানে সেটাও ঠিক, আর শরীর খারাপটাও একটা কারণ, আর একটা কারণ আছে যে আমি কালকে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, আর একটা কারণ আছে, অনেক কিছুই কারণ। না, আমার মন মেজাজটাও ঠিক ভালো ছিল না, আর আজও তাই। মানে যেটা আমি বলতে চাইছি কিছু কথা, যে একটা মানুষ মানে কী বলবো, কিছু সময় ভালো, কিছু সময় খারাপ, এরকমটা হয়। আমার সঙ্গে যেটা হচ্ছে বা যেটা চলছে সেটা আমার ভালো লাগছে না, ঠিক আছে। আমি বাবার বাড়িতে আছি, সেটা আমার ভালো লাগে না, যে কোনো মেয়েরই ওটা লাগবে না, ঠিক আছে। আমার শরীরটা অসুস্থ সেটাও ঠিক, কিন্তু কিছু সময় আমিও সব এমন কিছু ব্যবহার পাচ্ছি, এমন কিছু কথা শুনছি যেটা মানে কী বলবো, যেটা শুনলে আমার মনে হচ্ছে যে আমি ওই বাড়িতে আর যাবো না, এরকমও পরিস্থিতি আসছে। এইটা যে মানুষ মাঝে মাঝে বদলে যায় এটাই হচ্ছে কথা। আমার 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 দিক থেকেও সেটা হয়েছে, ঠিক আছে। তো পরের ব্লকে বলবো।